ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রেপারেশন ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল তোমরা যারা দু হাজার বাইশ চব্বিশ সেশনে পার্ট টুতে পড়ছ আজকে তোমাদের জন্য সিসি টু থেকে টু মার্ক্সের গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে ডে ওয়ান এরপরে ধারাবাহিক পার্ট আসবে একবারে সমস্তগুলি আপলোড করলে তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি কেটে কেটে পার্ট ওয়াইজ আজকে দশটি গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট ফার্স্ট কোশ্চেন বিদ্যালয়ের চারটি কার্যাবলীর উল্লেখ করুন বিদ্যালয়ের কার্যাবলী অর্থাৎ বিদ্যালয়ের কাজটি কি এক বিদ্যালয়ের কাজ শিশুর কি করা ব্যক্তিত্বের বিকাশ সাধন করা কনসেপ্টটি বুঝবে তাহলে যে কোনোভাবে ঘুরিয়ে কোশ্চেন আসলেই কিন্তু তুমি পারবে দুই সামাজিকরণে সহায়তা প্রদান তিন গণতান্ত্রিক চেতনা বিকাশে সহায়তা প্রদান আর ঐতিহ্যের সংরক্ষণ তাহলে বিদ্যালয়ের কাজ কি শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা সামাজিকরণে সহায়তা প্রদান গণতান্ত্রিক চেতনা বিকাশে সহায়তা প্রদান এবং ঐতিহ্যের সংরক্ষণ পরের কোশ্চেনটি দেখো বিদ্যালয়ে দুটি প্রয়োজনীয়তা লিখুন বিদ্যালয়ের দুটো প্রয়োজনীয়তা হল এক ব্যক্তিত্বের বিকাশ সাধন অতীত অভিজ্ঞতা বা কৃষ্টি বা ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালন তাহলে বিদ্যালয়ে দুটি প্রয়োজনীয়তা কি শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করা তার অতীত অভিজ্ঞতা বা আমাদের যা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে সেগুলির সংরক্ষণ করা ও সঞ্চালন করা শিশু শিক্ষা কাকে বলে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রে শিশুর অবস্থান করে শিশু কেন্দ্রিক অর্থাৎ কেন্দ্রে থাকবে কেন্দ্রবিন্দুতে থাকবে শিশু যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রে অবস্থান করে শিশু শিক্ষার্থীর শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কি হবে শিক্ষার্থী তার প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে বহুমুখী পরিবেশে অভিযোজনের ক্ষমতা লাভ করতে পারবে আর কি শারীরিক মানসিক সামাজিক প্রক্ষোভিক নৈতিক নান্দনিক গুণাবলী অর্জন করতে পারে তাকে বলে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষা এই কথা কটি কিন্তু ইম্পর্টেন্ট শারীরিক মানসিক সামাজিক প্রক্ষোভিক ও নান্দনিক গুণাবলী অর্থাৎ সার্বিক বিকাশ সাধন যে শিক্ষা ব্যবস্থায় শিশুর হয় সেটিই কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক শিক্ষার দুটি গুরুত্ব লিখুন শিশু কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব হলো এক শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে দিয়ে ব্যক্তি শিশুর চাহিদা পূরণ করা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে দিয়ে কি করা হয় ব্যক্তি শিশুর চাহিদা পূরণ করা হয় শিশুর দৈহিক মানসিক প্রক্ষোভিক সামাজিক নৈতিক প্রভৃতি দিকে অর্থাৎ শিশুর স সর্বাঙ্গীন বিকাশ ঘটে শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে দিয়ে তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষার গুরুত্ব হলো কি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা আর কি শিশুর ব্যক্তি শিশুর চাহিদা পূরণ করা এই দুটি কথা মনে রাখবে এক ব্যক্তি শিশুর চাহিদা পূরণ করা দুই শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা এটি কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য বলো গুরুত্ব বলো দুটি আর কি শিশুর সৃজন ক্ষমতার বিকাশ ঘটানো সৃজন ক্ষমতা কি তার ছবি আঁকা তার হাতের কাজ মাটির জিনিস বানানো তার কোনো কিছু লেখার ক্ষমতা নিজে থেকে কবিতা লেখার ক্ষমতা গল্প লেখার ক্ষমতা একে সৃজন ক্ষমতা বলে এর বিকাশ ঘটে আধুনিক শিক্ষার উপাদানগুলি কি বর্তমানে আধুনিক শিক্ষার প্রধান উপাদানের সংখ্যা চারটি তাহলে যদি এমসি আসে যে আধুনিক শিক্ষার উপাদানগুলির সংখ্যা কটি চারটি এক কি মনে রাখবে শিক্ষার্থী দুই শিক্ষক তিন পাঠ্যক্রম চার বিদ্যালয় তাহলে কি শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম এবং বিদ্যালয় এই চারটি শব্দ মনে রাখতে হবে শিশুর আধুনিক শিক্ষার উপাদানগুলি হলো শিক্ষার্থী শিক্ষক শিক্ষ বিষয় বা পাঠক্রম আর বিদ্যালয় সাংস্কৃতিক প্রেক্ষাপটে শিক্ষার্থী বলতে কি বোঝেন মূল্যবোধ কর্মসূচি যা বিদ্যালয়ে আছে তারই সম্মিলিত রূপ হলো নির্দিষ্ট বিদ্যালয়ের সংস্কৃতি তালে শিশুর সংস্কৃতি কি বিদ্যালয় সংস্কৃতি কি বিদ্যালয়ে যে কর্মসূচি আছে তারই সম্মিলিত রূপ হলো নির্দিষ্ট বিদ্যালয় সংস্কৃতি সংস্কৃতিটা কি সংস্কৃতি হল একগুচ্ছ আদর্শ মূল্যবোধ বিশ্বাস ঐতিহ্য এবং রীতিনীতি যা সময়ের মধ্যে দিয়েই গড়ে ওঠে সংস্কৃতিটা কি সংস্কৃতি হলো একগুচ্ছ আদর্শ মূল্যবোধ বিশ্বাস ঐতিহ্য এবং রীতিনীতি যা সময়ের মধ্যে দিয়ে শিশুর মধ্যে গড়ে ওঠে শিশু যত বড় হয় এগুলি কিন্তু তার মধ্যে গড়ে ওঠে বিদ্যালয়ের এই সাংস্কৃতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যখন থেকে নিজেদের মধ্যে মূল্যবোধ বিশ্বাস রীতিনীতি গড়ে তোলে তাকে বলে সাংস্কৃতিক প্রেক্ষাপটে শিক্ষার্থী অর্থাৎ এই জিনিসগুলি বিদ্যালয়ের প্রেক্ষাপটে যখন শিশু নিজেদের মধ্যে গড়ে তুলতে পারে সেটি হল সাংস্কৃতিক প্রেক্ষাপটে শিক্ষার্থী শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব শিশু শিক্ষার গুরুত্ব কি শিশু হলো শিক্ষার প্রধান উপাদান অর্থাৎ বলেছি শিশু কেন্দ্রিক শিক্ষার কেন্দ্রবিন্দুতেই থাকে শিশু শিক্ষাই জীবন সুতরাং মানব শিশুর জীবন বিকাশের প্রক্রিয়াই হল শিক্ষা জীবন পরিবেশকে সার্থক অভিযোজন ঘটাতে শিক্ষা অপরিহার্য প্রক্রিয়া শিক্ষার লক্ষ্য নির্ণয়ে শিশুর চাহিদাকে প্রথমেই গুরুত্ব দেওয়া হয় আগেও প্রতিটি কোশ্চেনেই বলা হয়েছে শিশু শিক্ষার লক্ষ্য নির্ণয়ে আগে কি করতে হবে শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে আধুনিক মনোবিদ এবং শিক্ষা মনোবিদগণ মনে করেন ব্যক্তি শিশুর চাহিদা পূরণই হল শিক্ষার লক্ষ্য বা শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কি ব্যক্তি শিশুর চাহিদা পূরণ শিশু যেটা চাই সেই চাহিদা পূরণটি কিন্তু শিক্ষার লক্ষ্য শিশুর দৈহিক মানসিক প্রক্ষোভিক সামাজিক নৈতিক চারিত্রিক এই শব্দ কটি কিন্তু মুখস্থ রেখে দেবে তাহলে কিন্তু এখান থেকে আসা কোশ্চেন কিন্তু তুমি লিখতে পারবে প্রভৃতি দিকের বিকাশ সাধনই হল শিক্ষার লক্ষ্য অর্থাৎ এগুলি এটার অর্থ হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনই কিন্তু শিশুর শিক্ষার লক্ষ্য এর প্রথা বহির্ভূত বিদ্যালয় কি একটা প্রথা যুক্ত আর প্রথা বহির্ভূত শিক্ষার চারটি উদাহরণ কি প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ হল কোনো বিষয়ে বক্তৃতা ক্লাব পরিচালনার পরিচালিত সেমিনার বয়স্ক শিক্ষা পরিচালনা পরিবার সাক্ষরতা অভিযান এগুলি হলো কি প্রথা বহির্ভূত তাহলে কি কোনো বিষয়ে বক্তৃতা ক্লাব পরিচালিত সেমিনার বয়স্ক শিক্ষা পরিচালনা পরিবার ও সাক্ষরতা অভিযান শিক্ষার চারটি লক্ষ্য লিখুন শিক্ষার লক্ষ্য কি এক বারবার যে কথা বলছি শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটানোই কিন্তু প্রধান লক্ষ্য শিক্ষার শিক্ষার্থীর সামাজিকরণে সহায়তা করা ভবিষ্যতের পরিপূর্ণ নাগরিক হিসাবে গড়ে তোলা শিশুকে ভবিষ্যতের পরিপূর্ণ নাগরিক হিসাবে গড়ে তোলা তার সামাজিকরণে যাতে সমাজের সাথে সমাজের কল্যাণ করতে পারে সে মিশতে পারে সেই বিষয়ে তাকে সহায়তা করা আর কি শিশুর মধ্যে সৃজনশীল মানসিকতা গঠনে সহায়তা করা শিক্ষায় সাহায্যকারী চারটি ধর্মীয় সংগঠনের নাম লিখুন শিক্ষায় সাহায্যকারী চারটি ধর্মীয় সংগঠন হলো এক রামকৃষ্ণ মিশন শারদাশ্রম চার্চ মাদ্রাসা আরও লিখতে পারো তোমরা ভারত সেবাশ্রম এগুলি কিন্তু ধর্মীয় সংগঠন যেগুলি শিক্ষায় সাহায্যকারী এদের কিন্তু প্রত্যেকেরই নির্দিষ্ট স্কুল রয়েছে সেই জন্যে এরা ধর্মীয় সংগঠন হলেও এরা কিন্তু শিক্ষায় সহায়তা করছে তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি কোশ্চেন এরপরে আরও পাঠ টু পার্ট থ্রি আসবে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো তাহলে কিন্তু এক্সামে তোমরা অনেক বেশি উপকৃত হবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে